দুর্ন্ত গোল, আউটস্ট্যান্ডিং গোল, দুর্ন্ত গোল, আউটস্ট্যান্ডিং গোল। দিনেশ দুজনের গোলই করার চেষ্টা করার স্কিল আদিত্য, দিনেশ বলতে পারে দিনে। এদিকে অনুশীলন করছে গুমোডাঙ্গা ভাতৃসংঘ, এই দলটি হচ্ছে গুমোডাঙ্গা ভাতৃসংঘ। এদিকে অনুশীলন করছে ঝাঁকারি শিবশক্তি ময়দান, এই দলটি হচ্ছে ঝাঁকারি শিবশক্তি ময়দান। শুরু হতে চলেছে পঞ্চম প্রি কোয়ার্টার ম্যাচ। মোটামুটি চেপে খেলবি আদিত্য নিজেটা। শট ব্লক, ও প্রথমে বাইসাইকেল কিক করে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন আদিত্য। কয়েকটা দিয়ে দিবি সরাসরি। গোলকিপার সুজন, লম্বা গোল কিক উদ্দেশ্য দিনেশ, সুখেন বল কাদার মধ্যে জমে যায়, বর্ষার মার আদিত্য। বল দখলের লড়াই, জমা পড়ে গেল বাপন, বাপন চমৎকার কাজ করে বাপন, বল কাটছেন রফিকুল, বল দখলে লদীপ, জমা পড়ে গেল পাস আদিত্য। সবথেকে বড় বাধা, সবথেকে বড় বাধা মনে হয় বিদেশি আদিত্য, চমৎকার স্কিল আদিত্য। বাপায় শট, বাপন লম্বাত্র সরাসরি গোলের মধ্যে রয়েছে, ফিস্ট করেছেন চঙ্কু লম্বা ক্লিয়ার সদ্দম, সত্যম সরি সুখের উদ্দেশ্যে বল
রোয়িং নিচ্ছেন আদিত্য, উদ্দেশ্য ছিল দিনেশ পাল্টা থ্রো। আদিত্য হাফ বলে তো শট ছিল, ডিজাইন শট লম্বা হয়েছে দিনেশ। আদিত্য বল পেয়ে গেছে দিনেশ, দিনেশ দিনেশ থেকে দীপ, আবারও দিনেশ, একের বিরুদ্ধে তিন। চমকো চমকো থেকে দিনেশের উদ্দেশ্যে বল, চমকো বেরিয়ে গেছে দিনেশ। ভালো ডিফেন্স গোলকিপার সুজন বলছে, বেরিয়েছে ভালো ফিস্ট করলো। বলটা তার মানে আমাদের পাইছিল তো, সেই তোরা বলছি বলটা কালো দাস থেকেই পাইছিল। গোলকিপার সুজন লম্বা গোল কিক সুখেন, আদিত্য বল পেয়ে গেছে সাদ্দাম সত্তম, সরি সুবর্ণ সুযোগ চলে এসেছিল। এখানে
বলতে বলতে এবার লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ হাফ টাইম দিনেশ আদিত্যর উদ্দেশ্যে বল বাড়িয়েছে এলোমেলো পাস আদিত্যর ভেতরে চুপতে বলছো আদিত্য সুজন পাল্টা থ্রো চকু ম্যানটা কভারে রেখে করবি দিনেশ মিশপাস অল্পে গেছে রফিকুল সুখেন সুখেন দীপ আদিত্য স্টপার ফুল ব্যাক করলেন দিনেশের উদ্দেশ্যে বাড়িয়েছিল বলটি দুর্দান্ত গোল করলো শট ব্লক দিনেশ আদিত্য দিনেশ শুনুন চল কাটি নে করলেন চলে ভালো ব্লক শঙ্কু নাম্বার ক্লিয়ারেন্স দিনেশ আদিত্য
স্পাশ সুখেন চঙ্কু দীপ কাটো ও স্যার কার্ড আছে তো স্যার ও তোমাকে কার্ড দেখাতে দেবেন না বলে নাই জেন তেরে গেছে এবং সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখে দেখে সতর্ক করলেন
বলতে পারে দিনেশ, ও হো হো হো, সুমন লম্বা ক্লিয়ারেন্স করলেন। শঙ্কু সুজন আদিত্যর বলতে বলতে রেফারি লম্বা বাসি 1-0 গোলে জয়লাভ করলো গুমোডাঙ্গা ভাতৃসংঘ।